أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعد أما بعد ايام تكي بعض ايام مع بعض সৌদি আরব থেকেও সিরাজুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করার ক্ষেত্রে আমরা জানি যে ব্যাংক থেকে লোন নেওয়া মানে সুদ গ্রহণ করা তো সুদ নিয়ে বাড়ি করা এবং ইউরোপে অনেক দেশে যেখানে সরাসরি নিজের অর্থ থেকে বাড়ি খরিদ করা বা বাড়ি বানানো এটি আইনি অনেক জটিলতা সুতরাং ব্যাংক থেকে যদি লোন নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটি কিস্তিতে সহজলভ্য তবে সুদের সাথে তাকে অন্তর্ভুক্ত হয়ে যেতে হয় এই ক্ষেত্রে বাড়ি ঘর করার ক্ষেত্রে ব্যাংক থেকে এই আর্থিক লেনদেন বা এই সুদ গ্রহণের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি ইন্ডিয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে এমনই যে কাউকে টাকা পয়সা ধার দেওয়া এবং তার থেকে কিছু বেশি গ্রহণ করা যদি তিনি সন্তুষ্টি চিত্তি তিনি যদি প্রদান করেন তাহলেও সেটি সুদ হবে কিনা তার মানে ঋণ দিয়ে আর কিছু অংশ বেশি গ্রহণ করা সিরাজুল ইসলাম ভাই সৌদি আরব থেকেও তিনিও এমনই প্রশ্ন করেছেন আসলে আমরা এই ছোট্ট দর্শের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব। যে শরীয়ত সম্মত লেনদেন বা ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি ঘর করার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী অর জবাব আব ইল্লাহী তাফিক মুস্তান সুদ গ্রহণ এবং সুদ ঘুষের সাথে ইসলামের কতখানি সাংঘর্ষিক এটি আমরা কমবেশি সবাই জানি আল্লাহ তালা কানুল এটা এটাকে বলেছেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ফায়দানু বিহার বিম মিনাল্লাহি ও রাসুলি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে মোস্তাদ আহমদ সিলসিলা সাহি হাদিস নম্বর এক হাজার তেত্রিশ যার মধ্যে বলা হয়েছে দার রিবা ইয়া কুলহুর রজুলু অহম ইয়া আলামু আসাদ্দুমিন সিতা তিউ সিনা জেনে শুনে দেড়হাম পরিমাণ সুদ খাওয়া আল্লাহ তালা নিকট ছত্রিশ জন নারীর সাথে বেবিচারের চাইতেও অধিক জাহান্নামীদের মধ্যে করে শাস্তি সম্পর্কে একটি দীর্ঘ হাদিসে রসুল্লাহ ইসলাম উল্লেখ করেছেন যে দুজন ফেরেস্তার সাথে জান্নাত জাহান্নাম দেখেছেন জাহান নামে বিভিন্ন অপরাধীদের শাস্তির নবীজি অবলোকন করেছেন তিনি দেখেছেন দৈনিক ব্যক্তি একটি রক্তে নদীতে সাতার কাটতেছে নদী তীরে পাথর হাতে দাঁড়িয়েছে আরেকজন এবং সাতার কাটতে কাটতে যখনই কিনারায় আসতেছে এই যে পাশে দণ্ডায়মান থাকা লোকটি তার মুখে পাথর নিক্ষেপ করতেছে এবং সে পূর্বের সেই নদীর মধ্যেই একেবারে চলে যাচ্ছে এভাবেই নদী থেকে আসতেছে আর এভাবে পাথর মারতেছে এভাবেই শাস্তি চলতেছে এটি হলো সুৎখরের শাস্তি সুতরাং ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করাইটি সুদের অন্তর্ভুক্ত অনুরূপভাবে টাকা পয়সা ধার দিয়ে কিছু অংশ বেশি গ্রহণ করা এটিও সুদের অন্তর্ভুক্ত এবং সাই মুসলিমের হাদিসে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলেছেন লানা রসুল্লাহ সাল আলী আসাল্লামা আকিলা রিবা অমুকিলাহু কিলাহু অ শাহিদাই হে অকাল সাওয়া নবীজি বলেছেন অভিশাপ করেছেন লানত করেছেন সুদ খোরকে এবং যে সুদ দেয় অনুরূপভাবে যে সুদের লেখক এবং যে যারা সাক্ষী থাকে কি এবং পাপের ক্ষেত্রে উভয়ই সমান মানে সুদ খানেওয়ালা দেনেওয়ালা সাক্ষী গ্রহণকারী সকলেই সমান পাপি এবং ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে হাদিস নম্বর দুই হাজার দুইশত চুয়াত্তর নবীজি বলেছেন সুদের মধ্যে মতন পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের পাপ হলো নিজের মায়ের সাথে বেবিচার করা আর বড় পাপ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সুতরাং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার চাইতে বড় অপরাধ আর কি হতে পারে এবং নবীজি বলেছেন ধ্বংসকারী সাতটি কাজ থেকে দূরে থাকো সাহাবাই কেন প্রশ্ন করে করলেন কি কি সেই কাজ বলা হলো যে আল্লাহর সাথে শিরিক করা জাদু করা কোনো অধিকার ছাড়া কাউকে খুন করা সুদ খাওয়া ইয়ীমের সম্পদ ভক্ষণ করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সতী সাধী নারীর উপরে অপবাদ দেওয়া আর এর মধ্যে সুদ খাওয়ার কথা উল্লেখ করা হয়েছে হাদিস বহাই এবং মুসলিমের সুতরাং আল্লাহ তালা এ বিষয়টি বলেছেন তোমরা ভয় করো ফাইল্লাম তা ফারুফ আদানু বিহারবি এবার আসি আমরা প্রশ্নের যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে ব্যাংক থেকে যদি কোনো লোন নেওয়া হয় এটি একটি সুদ বাকি এখন কে সুদ গ্রহণ করলো কোন অবস্থার প্রেক্ষাপটে এবং কতখানি তিনি মাজুর অর্থাৎ কতখানি তার অপারগতা সেটি আল্লাহ এবং ওই ব্যক্তি জানেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি ফায়ালা চাইতে হয় জানতে হয় তাহলে মনে রাখতে হবে যে সুদ গ্রহণ আপনি দীর্ঘ একটি সুদ নিলেন ব্যাংকের থেকে কিন্তু আপনি পরিশোধ করার আগে আপনি মৃত্যুবরণ করলেন তাহলে আপনি ঋণগ্রস্ত অবস্থায় থেকে চলে গেলেন এবং ঋণগ্রস্ত অবস্থায় কেউ যদি দুনিয়া থেকে চলে যায় সেই ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ করা না হয় এমন ব্যক্তির জানাজাও পড়তেন না কর্নকারীমা আল্লাহ তালা বলেছেন ফুসাকুম আপনি নিজেকে বাঁচান আপনি আপনার ফ্যামিলির জন্য পরিবার পরিজনের জন্য ঘর বানিয়ে দিয়ে যাচ্ছেন আপনি নিজে জাহান নামে যাচ্ছেন আগে তো নিজেকে বাঁচাতে হবে আপনি যেহেতু সুদ গ্রহণ করেছেন সন্তান সন্ততির জন্য বা পরিবার পরিজনের জন্য একটি ঘর বানানোর জন্য কিন্তু আপনি নিজে আপনার দুই সেকেন্ডের গ্যারান্টি নেয় দুনিয়া থেকে চলে গেলেন আপনি ঋণগ্রস্ত হলেন এবং সুদের সাথে অন্তর্ভুক্ত হয়ে মারা গেলেন পুয়ান ফুসাকুম নিজে বাসো জাহান নামের আগুন থেকে ওয়াহলি নারা। এবং পরিবার পরিজনকে বাঁচানোর আগে আগে নিজে বাঁচতে হবে সুতরাং দুটি ধ্বংস নিজেও ধ্বংস পরিবারকেও ধ্বংস কারণ এই সুদের মতন এমন একটি কঠিন আপনি শুরু করে গেলেন এরপরে আসি ঋণের ব্যাপারে ঋণ এটি একটি উত্তম একটি জিনিস কাউকে ঋণ প্রদান করার ক্ষেত্রে তবে সেই ঋণের ক্ষেত্রে আপনি অতিরিক্ত গ্রহণ করতে পারবেন না রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির দুনিয়াবী বিপদ দূর করবে আল্লাহ তালা তার আখেরাতের বিপদ দূর করবেন যে ব্যক্তি কোনো অভাবীর কষ্ট সহজ করবে আল্লাহ তালা তার দুনিয়া এবং আখেরাত সহজ করে দিবেন এবং আল্লাহ তালার আল্লাহ তালা বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে আল্লাহ আউনিল আবদি মা কান আবদুল আখি সেই মুসলিমের মধ্যে হাদিসে রয়েছে সুতরাং ঋণ দেওয়া তবে অতিরিক্ত গ্রহণ করা যাবে না বাকি তিনি যদি ব্যবসা করেন সেই ব্যবসার একটা পার্সেন্টেজ বের করা যেতে পারে বাকি ঋণ দিয়ে অতিরিক্ত গ্রহণ করা এটি সুদের অন্তর্ভুক্ত যদি কেউ এমনিতে ঋণ দেয় হাদিসে উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি কাউকে দুইবার ঋণ দেয় তাহলে সে যেন সেই পরিমাণ অর্থ যেন একবার ছাত্র করার সমান স্বভাব তারা আমলনামায় লেখা হবে তবে অতিরিক্ত গ্রহণ করা যাবে না এমনি মাজার মধ্যে হাদিসটি রয়েছে এবং আল্লাহ তালা এই ঋণ ঋণের ব্যাপারে লিখিত আকারই হওয়া উচিত করিমে এ প্রসঙ্গে নির্দেশ রয়েছে কিন্তু অতিরিক্ত গ্রহণ করা যাবে না কুল্ল করি বা অর্থাৎ প্রত্যেক ঋণ যার মাধ্যমে লাভ উপার্জিত হয় তাই সুদ সুতরাং এ প্রসঙ্গে অতিরিক্ত কোনো টাকা পয়সা গ্রহণ করা যাবে না ঋণ দিয়ে বাকি অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে পার্সেন্টেজ নেওয়া যেতে পারে ব্যবসায়িক মূলধন হিসেবে অথবা বাইয় মুশারিক হিসেবে জি আল্লাহ তাআলা আমাদেরকে সুদ গ্রহণ ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও তারা লোন দেয় বা ঋণ দেয় এর সাথে তারা অতিরিক্ত কিছু টাকাও নেয় তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা জানতে চেয়েছেন আল জাওয়াব বিল্লাহিত তাওফিক আল্লাহস বহানতা আলা ফানুন কারিমের মধ্যে বলেছেন যাই হল্লা রিনামানু ইদাতা দায়ানতু বিদায়ী নীণ ইলা আজ আলিম মুসাম্মান ফাকতু হে ইমানদাররা বিশ্বাসীগণ তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধারে বা ঋণ কারবার করবে তখন তা লিখে রাখবে এবং মেয়াদ নির্ধারিত থাকলে ঋণদাতা যিনি ঋণ দিবেন একজন ঋণ দিবে আর একজন ঋণ গ্রহণ করবে তো এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ও থাকা উচিত যে এই সময়ের মধ্যে ঋণ দেওয়া বা নেওয়া কারণ আল মুসলিম মুসলিম মানে মুসলমানগণ শুরুতন একে অপরের সাথে শর্ত পূরণে বদ্ধপরিকর শুরুত বা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়ে গেছে অলিখিত হলেও একজন মুসলমান এক মুসলমানের সাথে মুসলাম আহমদ আবু দাউতি মিজিদের হাদিস রয়েছে আচ্ছা এবার আসি মূল ভাইয়ের প্রশ্নে কোনো ব্যাংক ঋণ দেয় না কোনো ব্যাঙ্ক কর্স কর্স দেয় না যেটা লোন আকারে মনে হচ্ছে এটা আসলে কখনোই ব্যাংক বা বিমা অথবা এনজিও কখনোই তারা সমান সমান পয়সা খুব কম ব্যাংক অথবা কম এনজিওই রয়েছে আমার জানা নেই তার মানে যারা দেন তারা অতিরিক্ত নেন আর এই অতিরিক্তটাই মূলত আসলে সুদ কারণ হল রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন কুল্ল করজিন ফাহুয়া রিবা কামা কুল্ল করজিন জরুন না ফরুন ফাহুয়া রিবা কুল্ল করজিন প্রত্যেক ঋণ জর্রা না ফা থেকে উপকার ভোগ করা হয় ফাহুয়া রিবা এটা সুদ আসি এবার মূল ব্যাখ্যাতে ভাই যেটি বলেছেন ইসলামের ঋণের একটা উদ্দেশ্য থাকে মানুষকে সাহায্য করা তাদের প্রতি দয়া করা তাদের জীবন জীবনযাপনের সহযোগিতা করা কিন্তু সহযোগিতার আড়ালে সুবিধা অর্জন যেন না হয় ঋণের উদ্দেশ্য হবে আধ্যাত্মিক বা পারস্পরিক সাহায্য বৃদ্ধি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন এই কারণে ঋণ যে দেয় বা ঋণ নেয়ার সময় যিনি ঋণ নিবেন তিনি কিছুটা অতিরিক্ত দিবেন এ কথা তারা অনেকে ভুল বুঝতে পারে যে তাহলে তো ব্যাংকের থেকে তো অতিরিক্তই দিচ্ছেন না বরং একটি হাদিসের অপব্যাখ্যা করা হয় এই প্রসঙ্গে হাদিসটি হাদিসটি হলো যে রাসুল্লাহ সাল আলী ও আবু আফে থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে একবার নবীজি এক ব্যক্তিকে এক ব্যক্তি থেকে একটা উটকে ধার নিয়েছিলেন তো এরপরে যখন নবীজির কাছে উট আসলো তখন নবীজি এই আবু রাফেকে আদেশ দেন যে সেই যে ব্যক্তির কাছ থেকে নবীজি উট ধার নিয়েছিলেন সেই উটটি ফেরত দেয়া আচ্ছা আবু রাফে সে এসে বলল যে সে যেমন উটটি দিছিল ধার সেই রকমের উট তো নেই বরং তার থেকে আরো উত্তম উট আছে মানে ভালো উত্তম উট আছে যা নাকি আরো হৃষ্টপুষ্ট বা উত্তম এক কথায় তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম কি করলেন আবু রাফেকে বললেন যে যাও সেই উত্তম উটই তাকে দিয়ে এসো মানে যেমন উঠ ধার নেওয়া হয়েছিল ওই পরিমাণ উট ওই সমমান উট নেই বরং ভালোটা ভালো আছে তা নবীজি বলেছেন যে তাকে তার ভালোটাই দাও কারণ ভালো মানুষ তারা যারা উত্তম পরিশোধকারী ইমাম মুসলিম হাদিস টেনেছেন এ হাদিসের আলোকে অনেকে ভুল ব্যাখ্যা করেন যে তাহলে ব্যাংক থেকে বা ঋণ থেকে বিভিন্ন এনজিও থেকে যে পয়সা নেওয়া হয় তো তিনি বেশি দিচ্ছেন মানে ঋণ গৃহীতা সাল্লাম তার সাথে কোন কন্ট্যাক্ট করেননি যে আমি যেমন দুর্বল উঠ নিচ্ছি এর থেকে ভালো উঠ দেবো আগে চুক্তি করেননি কিন্তু ব্যাংকে কি হয় চুক্তি হয় আপনি টাকা নিবেন চুক্তি আগেই হয়ে যায় যে আপনি এত লক্ষ টাকা নেবেন এত লক্ষ টাকা দিতে হবে এইভাবে এভাবে নবীজি উট নিয়েছিলেন সমমানের উট পেলেই দিয়ে দিতেন কিন্তু উত্তমভাবে ঋণ পরিশোধ করাকে রসিদুল্লাহ সাল্লাম উত্তম বলেছেন তো এখানে কোনো চুক্তি ছিল না তার সাথে যার কাছ থেকে ধান নিয়েছিলেন স ইচ্ছায় তিনি উত্তম উট দিয়েছেন এটাই হলো মূল বিষয় তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে প্রত্যেক ঋণ যার মাধ্যমে লাভ উপার্জিত হয় সেটাই সুদ এবং মধ্যে বিষয়ে হাদিস রয়েছে আচ্ছা মনে করেন এবার কাউকে এক হাজার টাকা ধার দেওয়া দিলেন এবং এক হাজার টাকা ধার দিয়ে ফেরত নেওয়ার সময় যদি বেশি নেয় তাহলে সেটা সুদ আচ্ছা কোন দায়িত্বশীল ব্যক্তিকে ঋণ দেওয়া এই উদ্দেশ্যে যে এই শর্তে যে ঋণ গৃহীতা ঋণ দাতার কিংবা তার পরিবারে কাউকে চাকরি দিবে সহযোগিতা করবে মানে আপনি টাকা তাকে ধার দিলেন যে ভাই আমার ওই কাজটা তো হ্যাঙ্গিং হয়ে আছে তো টাকা ধার দিলাম ওই কাজটা স্বার্থ সিলের জন্য তো এখানেও এক ধরনের ঋণ থেকে ফায়দা উপকার এটি দু ধরনের হতে পারে এখনো যে আপনি কাউকে এক লক্ষ টাকা ধার দিয়েছেন এক লক্ষ টাকা থেকে বেশি নিলেন এটা এক ধরনের সুদ আবার এক লক্ষ টাকারই লেনদেন কিন্তু এই লেনদেনটার উদ্দেশ্য থাকে আর ধরনের মানে এই ঋণটাকে কেন্দ্র করে কোনো ধরনের ফায়দা নেওয়াটাই হবে সুদ হাদিসের শব্দ তাই কুল্ল কর দিন জারণ না ফান জার র না ফান সাহুয়ারি বা কুল্ল কর দিন জার রান না ফান সাহুয়ারি বা প্রত্যেক ঋণ যার মাধ্যমে লাভ উপার্জিত হয় তা সুদ তো ঋণ তো দিলেন কিন্তু তার মাধ্যমে অন্য কোনো কিছু একটা উদ্দেশ্য ছিল তো ইসলামে উত্তম ঋণ পরিশোধ ব্যবস্থা এবং বর্তমানে ব্যাঙ্কিং প্রথা এটি এক ধরনের হাইডেন অনেক কিছু আছে যেগুলোর দ্বারা শরীয়তের লঙ্ঘন হয় এবং এই চুক্তিটি আগেই করে যার কারণে আমি প্রথমেই এই বয়সে শুরুতে বলেছি যে কোনো ব্যাংক ঋণ দেয় না ঋণ যেটা দেয় সেটা ঋণ না বরং সেটা আসলে একটা সুদেরই বিজনেস টাকা দিবে যা তার থেকে নিবে বেশি আচ্ছা ইসলামে ঋণ দেওয়া যেমন লোকদের সাহায্য করা আবার দুষ্ট তাদের দুঃখ কষ্ট দূর করা তো সেই ক্ষেত্রেই ঋণের উত্তম দৃষ্টান্ত হল যিনি ঋণ গ্রহণ করবেন তিনি চেষ্টা করবেন উত্তমভাবে দেওয়ার এটা একটা ভিন্ন সুন্নাত কিন্তু প্রথম পক্ষ মানে যিনি ঋণ দিয়েছেন তিনি যদি কোনো ধরনের কন্ট্যাক্ট করেন যে ভাই এটার বিনিময় এটা করতে পারে তাহলেই কিন্তু সেটি আর সরিয়াতের মধ্যে থাকবে না সেটা সরিয়াত থেকে বের হয়ে যাবে তার মানে নবী করিম সাল্লা সাল্লাম ঋণদাতা ঋণ প্রদানের সময় কোনো শর্ত দেননি যে ঋণ ফেরতকালে বেশি ফেরত দিতে হবে অন্যদিকে বর্তমানে ব্যাংকিং সূক্ষ্ম হিসাবের মাধ্যমে বেশি দেওয়ার শতকরা হার আপনাকে ব্যাংক কিন্তু বা আপনার এনজিও নির্ধারণ করে দেয় এবং নির্ধারিত সময় তা ফেরত না দিলে আবার শতকর হারে আরও বৃদ্ধি পায় আসল ব্যাঙ্ক এই চক্রের মাধ্যমে অর্থায়ন করে থাকে আর আমরা এই বিষয়টাই বুঝি না তো দ্বিতীয় হল সমাজে এটা পরিচিত ছিল না যে নবী করিম সাল্লা সাল্লাম কে ঋণ দিলে তিনি অতিরিক্ত ফেরত দেন বরং তিনি হঠাৎই এরকমের আদেশ দিয়েছেন এটি এমন নয় নবীজির ওই আদেশটি কিন্তু এমন ছিল না যে প্রত্যেক ঋণ যিনি গ্রহণ করেছেন তিনি আবার একটু বেশি দিবেন না এটা সমমানের উট তল্লাশি করা হয়েছিল আবু রাফে যখন বললেন যে ইয়ারসল্লা সাল্লাম সমমানের উট নেই তখন নবীজি বললেন তাহলে উত্তমভাবে আরও ভালো উষ্টি দিয়ে দাও তো এই কারণে ইসলামী পণ্ডিতগণের একটা ঐক্যমত যে কোনো ঋণ যদি বেশি ফেরতের শর্ত থাকে তাহলেই হারাম আর যদি শর্ত না থাকে তাহলে যিনি ঋণ নিয়েছেন তিনি কিছু এক্সট্রা অতিরিক্ত দিতে পারেন আশা করি এ বিষয়ে পরিষ্কার হয়েছে ওসল মহান